দেশ, দেশের মানুষ আর স্বাধীনতার কথা বারবার উঠে এসেছে যার কণ্ঠে, তিনি নগর কবি শামসুর রহমান। যদিও কবিমাত্রই নাগরিক, তাই তো নগরের বিবিধ বিষয় আশয় সাবলীলভাবে কবিতায় ধারণ করেছেন বলেই তিনি নাগরিক কবি। তবে তিনি একাধারে প্রেমের কবি, মানবতার কবি এবং স্বাধীনতার কবিও। স্বাধীনতার সময় বন্দি শিবির থেকে তার যে কাব্যগ্রন্থ, এটিও আমাদের রাজনৈতিক চেতনা, দেশপ্রেম, দেশভাবনার সঙ্গে যুক্ত হয়। স্বাধীনতা পরবর্তীকালে তার কবিতার বই আদিগন্ত নগ্ন পদধ্বনি কিংবা টেবিলে আপেলগুলো নেচে ওঠে হেসে ওঠে, ইকারুসের আকাশ আমাদেরকে এক নতুন কাব্যভাবনার সঙ্গে যুক্ত করে। তার সমগ্র কাব্যজীবনের মূল সুর মূলত স্বদেশপ্রেম। শত হৃদয়ের কষ্ট যন্ত্রণা কবিতার স্বরে বেজে উঠেছে শামসুর রহমানের কণ্ঠে। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। 50 দশক থেকে বাঙালি জাতির নানা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সামাজিক জীবনের অসঙ্গতি, ব্রিটিশ পশ্চিমদের শোষণের বিরুদ্ধে তার সোচ্চার কণ্ঠ কবিতায় নির্মিত হয় এক অনন্য বাক প্রতিমা। এই জন্য তাকে স্বাধীনতার কবি হিসাবে আখ্যায়িত করা হয়। ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার কবিতা আমরা পাঠ করেছি, যেমন তেমনি প্রেমে, বিরহে, বেদনায় তার কবিতা আমাদের নিত্যদিনের সঙ্গী। তার কবিতায় শুধু স্বাধীনতা নয়, মৌলবাদ, ধর্মান্ধতা, প্রেম, দ্রোহ ও সার্বজনীনতা সবই উঠে এসেছে, যা আজও আমাদের উজ্জীবিত করে। এই কারণে তিনি বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন এবং আমাদের চলার পথের পাথেয়। জানতাম একদা তোমার চোখে জারুলের বন ফেলেছে সম্পন্ন ছায়া, রাত্রির নদীর মতো শাড়ি শরীরের চরে অন্ধকারে জাগিয়েছে অপরূপ রৌদ্রের জোয়ার কত, কিংবা ফিরিয়ে নাও খাতক কাঁটা, এবার আমি গোলাপ নেব, গুলবাগিচা বিরান হলে হর হামেশা ফিরে যাব। তার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। ফয়জুল্লাহ সাইদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।